গুড মর্নিং বন্ধু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একদম ঝকঝকে টকটকে দিন, জানি না সারাদিন এরকম যাবে কিনা। তো আমার বাড়ির অবস্থা তোমাদেরকে একটুখানি দেখাই। দেখো বেড়ার অবস্থা, দেখো সব ভেঙে পড়ে গিয়েছে আর আমার গাছের উপরে পড়েছে সব। বেশ কয়েকদিনই হলো বেড়াটা পড়ে গিয়েছে, ঠিক করা হচ্ছে না। মানে দেখো এইতে আমার মাটি ভিতরে সব জল ঢুকে ঢুকে সব গর্ত হয়ে যাচ্ছে, বাহান পড়ে গেছে। মানে বাড়ির অবস্থা একদম খারাপ, কুয়ের বাহানটাও ভেঙে পড়ে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে না, আমি ভাবতেই পারিনি যে এত ক্ষতি হয়ে যাবে। মানে এগুলো কদিন আগে এতটা গর্ত হয়ে গেছিল, আবার মাটি দিয়ে ভর্তি করা হয়েছে। মানে ভেতরে পিঁপড়ে টিপড়ে বাসা থাকে, তো যখন বৃষ্টি হচ্ছিল যখন জোরে, তখন ও একদম পুরো জলটা ওর ভিতরেই ঢুকছিল। আমার ভয়ই লাগছিল না, সব খুলে মানে গর্ত হয়ে যায় বিশাল বড়। তো আবার মাটি দেওয়া হয়েছে, আবার বৃষ্টি হলে জানি না কি হবে। তো বৃষ্টিতে বাড়ির প্রচন্ড ক্ষতি হয়ে গেল। এখনো তো বেশি সেরকম বর্ষা হয়নি এবার, তাতে আমার এই ক্ষতিটা হয়ে গেল। তো একদিক যদি করতে যায় তার একটা দিকে হয়ে যাচ্ছে, তো এই হচ্ছে যে সমস্যা এখন বাড়ির। কদিন আগে আমার বাড়ি খুব সুন্দর ছিল, কিন্তু দেখো এই বর্ষাতেই একদম সব কিছু ভেঙে গিয়েছে। তো বেড়াটা তো ঠিক করা যাবে মিস্ত্রি লাগিয়ে, কিন্তু সবচেয়ে বড় যে চিন্তার বিষয় হলো সেটা এই ভেতরে যে গর্তগুলো হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে ভেতরে ঢুকি আর একটু ভালো করে দেখাচ্ছি যে এই গর্তগুলোর কি সমস্যার সমাধান হবে জানি না। একদম ভেতরে তোমরা যদি দেখতে পাচ্ছ কিনা জানি না, ভেতর পর্যন্ত অনেক গভীর গর্ত। তো এইগুলো দেখেই ভয় লাগছে যে কি করব না করব। চলো সকালবেলা একটু সবজি বাগানে যাই। এখন আমি যাচ্ছি সবজি বাগানে, দেখি কি সবজি পাই। আজ অনেকদিন পরে আমি বাগানে যাচ্ছি, লাস্ট যেদিন গিয়েছিলাম সেদিনও তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছি। তো সেদিন তোমাদেরকে তো দেখালাম আমার ড্রাগন গাছের হাল। তো আজকে দেখো পুঁই গাছটা কেটে দেবার পরে গাছগুলো কত বড় হয়েছে, মানে দুদিনে অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে আমার মনটা মানে বাগানে ঢুকে আমার মানে খুশি হয়ে গেল। আর এই যে পেঁপে গাছগুলো দেখছো, পেঁপে অনেকগুলো পেঁপে গাছ কিন্তু লাগিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা গাছ মানে বেঁচে আছে। বাগানে ঢুকে দেখলাম অনেক ঢ্যাঁড়স ধরেছে, কিন্তু আজকে আমি কাঁচি নিয়ে আসিনি বলে আর ঢ্যাঁড়স তোলা হলো না। তো এই পটল গাছগুলো কিন্তু আমরা পটলের জন্য লাগাইনি, আমাদের মানে ইচ্ছা ছিল যে পটলের লতি খাবো তাই, কিন্তু এই পটলটা আমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছি। তো অনেকগুলোই পটল ধরেছে, তো আজকে পটল নিয়ে যাব। আর পটলের গাছ এতটাই বেড়েছে বর্ষাতে গিয়ে যে বাহান ছেড়ে প্রাচীরেও পটল ধরেছে। আর এই যে রাশা সুইমিং পুল, জানি না এটার মানে স্বপ্নটা পূরণ হবে কিনা, কারণ সব কিছুই তো আমাদের জীবনে এলোমেলো চলছে। না তোলার জন্য পটলগুলো এভাবেই গাছে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, যখনই রাশার এই সুইমিং পুলের দিকে তাকায় তখনই একটু মনটা খারাপ করে, কারণ এতদিন আমাদের ঠিক চালুই হয়ে যেত, কিন্তু কোথাও না কোথাও আমরা সুইমিং পুলটা চালু করতে পাচ্ছি না নতুন কিছু চিন্তা ভাবনার জন্য। তো সেটাও অবশ্যই অন্যদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ সব কিছুই আমাদের আর প্ল্যান মাফিক হচ্ছে না। উপরওয়ালা যেমনভাবে সাজিয়ে রেখেছেন তেমনভাবেই আমাদেরকে চলতে হয়, আর সেভাবেই আমাদেরকে মেনে নিতে হয়। যাই হোক, দেখো পটলের সঙ্গে কয়েকটা ডাটাও পেলাম, তো আজকে জমে যাবে ডাটা আর পটল দিয়ে। আমি এদিকে রায়সার টিফিন রেডি করছি, অপর দিকে মা রায়সাকে খাইয়ে দিচ্ছে। এটা কিন্তু মার ডেইলি রুটিন, মানে স্কুল যাওয়ার সময়েও এবং স্কুল থেকে ফিরেও দুবেলায় মা রায়সাকে খাইয়ে দেয়। এটা মা ভালোবেসে করে, মানে আমরা হাজার নিষেধ করলেও রায়সাও যদিও বলে আমি নিজে থেকে খাবো, তাও কিন্তু মা রায়সাকে খাওয়াতে ভালোবাসে। তা আমি সব সময় চাই যে রায়সা যেন এই ভালোবাসাটা আজীবন পেতে থাকুক দাদিমার কাছ থেকে। তোমরা সবাই আমার শাশুড়ি মায়ের দীর্ঘায়ু কামনা করো, কারণ আমার খুব ভালো লাগে ওদের দুজনের এই বন্ডিংটা দেখতে। রায়সার স্কুল ছুটির সময় মা রায়সার গাড়ির জন্য ওয়েট করে থাকেন, আর স্কুল যাবার সময় তো একদম গাড়িতে না তুলে দিয়ে মা আসবেনই না। কালকে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম, আজকে জানি না পাবো কিনা।
বাড়ি থেকে ভাত খেয়ে আসছি। আজকে মা একটা খুব সুন্দর তরকারি করেছিল, মানে আমার রিকোয়েস্টেড তরকারি। মাকে গতকাল বলে গিয়েছিলাম যে মা তুমি ডাল পুরপুরি করবে, মানে মসুর ডাল সব মশলা টসলা দিয়ে মানে একসঙ্গে চাপিয়ে দিয়ে ডালটা গোটা গোটায় থাকে কিন্তু সেদ্ধ হয়, যে ডালটা হয় না সেটা খেতে আমার খুব ভালো লাগে। তো মাকে বলেছিলাম, তো মা আজকে সেটা করেছিল। তো অনেকটা ভাত খেয়েছি আর নিজের পছন্দের যদি বলা যায় মাকে, আসলে মা যদি সেটা ভালোবেসে রান্না করে তো তার স্বাদ তো আরও দুগুণ বেড়ে যায়। তো এখন আমি আবার স্কুলে যাচ্ছি, রায়সা গেছে ক্যারেটেতে, ওকে নিয়ে আসতে যাচ্ছি। দেখো রায়সাকে হাঁটিয়ে নিয়ে আসছি, শুধু চিকেন কাটলেট খাবো বললো তাই রায়সাকে হাঁটিয়ে নিয়ে আসছি, মানে যে টাকাটা টুকটুকির বাঁচল সেই টাকায় চিকেন কাটলেট কিনে দিলাম, তাই তো? রায়সা ঘেমে গিয়েছে। হ্যাঁ চলো, সন্ধ্যাবেলা মামতি এসেছিল আর একটা গিফট দিয়ে গেল। এই গিফটটা আমার খুব প্রয়োজন, এই গিফটটা মোবাইল হোল্ডার। আর এর একটা জিনিস খুব ভালো যে অ্যাডজাস্ট করা যাবে, বিভিন্ন হাইটে অ্যাডজাস্ট করা যাবে। আর এগুলো ট্রেনে বিক্রি হয় তো আমার খুব পছন্দ হয়েছে। আর ও বেশিক্ষণ থাকেও নি, ওর অনেক কাজ ছিল তো সেজন্য চলে গিয়েছে। আর রায়সার জন্য একটা ক্লিপ নিয়ে এসেছে, সেটাও খুব পছন্দ। তো রায়সা যখন মাথায় পড়বে তোমাদের সঙ্গে শেয়ার করব বেবি ক্লিপ, খুব সুন্দর। আর আজকে তো সকালবেলা তোমাদেরকে আমার বাড়ির অবস্থা দেখালাম, মানে গত ব্লগ এর সঙ্গে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি অবস্থা হয়ে আছে বাড়ির। তো মাথার মধ্যে এখন ওটা একটা ঢুকে গিয়েছে। তো অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমরা নিজেদের মধ্যে ই করে নাও, আলোচনা করো। তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, মানে সমস্যার সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে। আর তার জন্য অনেক মানে সময়ের দরকার, তো সময়টা গেলে সব ঠিক হয়ে যাবে। তো এইভাবেই আসলে চাইছিলাম যে এই বর্ষাটার পরে যেন দ্বিতীয় বর্ষাতে যেন কষ্টটা না পেতে হয়, জানি না কতদূর এগোতে পারবো। তা আজকের মতো ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, টাটা।